السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই ও বোনেরা, দেশ বিদেশে আপনারা যে যেখানে আছেন, আমাদের আজকের এই প্রোগ্রাম বা শুনতেছেন, আপনাদের সবাইকে আইসিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাপ্তাহিক হালাকার বিষয়বস্তু হচ্ছে রজব এবং শাবান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আমরা যে বিষয়টি আপনাদেরকে অবহিত করবো সেটি হচ্ছে, আসলে এই দুইটা মাস, এই দুইটা মাসে আমাদের করণীয় যদি বলতে চাই তাহলে খুব বেশি তেমন করণীয় আমাদের নেই। সেটা হয়তো বা করণীয় বললে বললে হয়তো বর্জনীয় গুলো আমাদের বোঝায় স্পষ্ট আরো, মানে বর্জনীয় কি, মানে করণীয় টুকু বুঝলেই বর্জনীয় গুলো হয়তো স্পষ্ট হতে, এটা অনেকে হয়তো মনে করতে পারেন। কিন্তু আসলে আমাদের সমাজে আপনারা জানেন যে বিশেষ করে ভারত উপমহাদেশে এমন কিছু ইসলামকে কেন্দ্র করে এমন ভ্রান্ত কিছু বিশ্বাস এবং আমল ছড়িয়ে আছে যেটা ইসলামের সাথে তার ন্যূনতম সম্পর্ক নেই, যে কারণে আসলে এই শিরোনামে আমাদেরকে যেতে হয়েছে। না হলে আসলে এই দুই মাসকে কেন্দ্র করে করণীয় যেগুলো খুবই সংক্ষিপ্ত কিছু আমল, ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা অবহিত করব। প্রথমে আমরা মিরাজ নিয়ে বা রজব নিয়ে বলতে চাই। বিশেষ করে এই রজব মাসে যে বিষয়টি মানে বেশি আলোচিত বা আমাদের দেশে প্রচলিত, সেটা হচ্ছে যে রজব মাসের একটা দিনকে কেন্দ্র করে, একটা দিনকে কেন্দ্র করে এবং এই দিনকে মনে করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনই তিনি মিরাজে গেছিলেন, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ যে বাস্তবতা কতটুকু। তবে তার পূর্বে আমাদের মিরাজ সম্পর্কে আসলে একটু ধারণা নেওয়া ভালো, যেহেতু কথা হচ্ছে এবং মিরাজ কেন্দ্রে অনেক কিছু করা হবে আমাদের আশপাশে, সেহেতু আমরা যদি মানে আসলে প্রকৃত মিরাজের শিক্ষাটা বা তাৎপর্যটা না বুঝি তাহলে এটা আমাদের হয়তো বা এটা দুর্বল দিক হতে হবে। সে কারণে আমরা আসুন, চলুন মিরাজ সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আসলে ওইটাকে কেন্দ্র করে আমাদের আসলে বাস্তবে কি করণীয় আছে এবং বর্জনীয় কি সেটা আমাদের বোঝাটা সুবিধা হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার মুক্তির জন্য প্রেরণ করলেন এবং তিনি 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হলেন হেরা গুহায়। তারপর আল্লাহ তাআলা তাকে দিন প্রচারের জন্য আদেশ করলেন, প্রথমে গোপনে পরবর্তীতে প্রকাশ্যে, পরবর্তীতে প্রকাশ্যে, এবং এরপরে প্রকাশ্যে যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন কিন্তু তার উপর নেমে আসলো নির্যাতন, তার উপর তার সাহাবীদের উপর মানসিক শারীরিক নানা নির্যাতন, শেষ পর্যন্ত আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক ভাবে তেমন নির্যাতন করার সাহস তারা পায়নি, কারণ তাকে ছায়া করে নিয়েছিলেন তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু নবুয়তের 10 বছরে তারা দুজনই পরাক্রমে মৃত্যুবরণ করেন আর রাসূল ইসলাম তখনই এক প্রকার একা হয়ে যান। পরবর্তীতে তিনি তায়েফে সফর করতে বাধ্য হন, সেখানেও তিনি সেখানে যেও তিনি সেখানে আশ্রয় পাননি এবং উল্টো নির্যাতনের শিকার হয়েছেন, রক্তাক্ত হতে হয়েছে তাকে। পরে আবার তায়েফ থেকে ফিরে এসেছেন মক্কায়, মক্কায় প্রবেশ করাটা তার জন্য খুব কঠিন ছিল ওই সময়, তবে মুতাইম ইবনে আদির সহযোগিতায় তিনি মক্কায় প্রবেশ করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মদিনা হিজরতের জন্য প্রস্তুত করার জন্য, বিশেষভাবে মুশরিকদের সাথে মোকাবিলা করার জন্য তিনি প্রস্তুত করতে চাইলেন, আর এই অবস্থায় তাকে একটি মুজিজা দান করলেন, সেই মুজিজাটি হচ্ছে ইসরা এবং মিরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাউলা, পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশপাশকে তিনি করেছেন বরকতময়। এখানে দেখুন ইসরা এবং মেয়ারাজ দুটি কিন্তু মানে দুইটি দুই দুই রকম অর্থ বোঝায় আমাদের। আমরা যদি মেয়ারাজ বলতে পুরো সফরটাকে বোঝাই এটা ভুল হবে, মূলত ইসরা হচ্ছে নৈশ ভ্রমণ, অর্থাৎ মক্কা থেকে
বোরাকের সাহায্যে ফিলিস্তিনের বাইতুল মাকদেশ পর্যন্ত যে সফর সেটাকে বলা হয় ইসরা, সেটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদেশ থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশে সীমানা পেরিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎকে বলা হয় মেয়ারাজ, সরাসরি সাক্ষাৎকে বলা হয় মেয়ারাজ। এই দুইটি জিনিস যাতে আমরা এক করে না আসি, তাহলে ইসরাটা ইসরাটা হচ্ছে যে মসজিদে হারাম থেকে অথবা মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বাইতুল মাকদেশ পর্যন্ত বোরাকের সাহায্যে, যেটা হলো ইসরা। আর সেখান থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে, এটাকে বলা হয় মেয়ারাজ। মেয়ারাজ যে ঘটনার বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে দিচ্ছেন, তিনি বলছেন ফুরিজা সাকফু বাইতি ও আনা বিমক্কা, আমার আমি যখন মক্কায় ছিলাম আমার বাড়ির ছাদ খুলে গেল। ফানাজালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফারাজা সদরি সুম্মা গাসালাহু মিন মা'ই জামজাম, তারপর তিনি আমার বক্ষ বিদীর্ণ বিদীর্ণ করলেন এবং সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। সুম্মা জাআ বিতাসলিম মিন যাহাব মুমতালিইন হিকমাতা ওয়া ঈমানা, তারপর ঈমান এবং হিকমতে পরিপূর্ণ এক স্বর্ণের পাত্র নিয়ে আসা হলো। আফরাগাহা ফি সদরি, তারপর সেটা আমার অন্তরে ঢেলে দেওয়া হলো। সুম্মা আতবাকাহু সুম্মা আখাযা বিয়াদি, তারপর সে আবার বক্ষটা মিলিয়ে দেওয়া হলো, তারপর তিনি আমার হাত ধরে হাত ধরলেন, তারপর তো বোরাকের সাহায্যে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে বোরাকটা আসলে ছিল একটা প্রাণী যেটার রং ছিল সাদা, গাধার থেকে ছোট এবং গাধার থেকে বড় এবং খচ্চরের থেকে ছোট, গাধার থেকে বড় এবং খচ্চরের থেকে ছোট। তারপর তো বাইতুল মাকদেশে তিনি পৌঁছলেন সেখানে, এবং এই সফরে আল্লাহ রাসূলের সামনে মদ এবং দুধ পেশ করা হয়েছিল, তবে তিনি দুধটাকে বেছে নেন। তখন জিবরাইল ইসলাম তাকে বলেছেন আসব তাল ফিত্রা, অর্থাৎ আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সঠিক আপনি বেছে নিয়েছেন। এরপরে তিনি নবীদেরকে নিয়ে অর্থাৎ আল্লাহ রসুল ইসলামের ইমামতিতে সকল সমস্ত নবীগণ বাইতুল মাকদেশে দুই রাকাত সালাত আদায় করেন তার নবীদের রূহ নিয়ে। অবশ্যই এই সালাতটা তিনি কি মেয়ারাজে যাওয়ার পূর্বে হয়েছিল নাকি মেয়ারাজ থেকে ফেরার পরে হয়েছিল, এটা নিয়ে কিছুটা মতভেদ পরিলক্ষিত হয়, কারণ দুই ধরনের বর্ণনাই পাওয়া যায়, দুই ধরনের বর্ণনাই পাওয়া যায় যে মেয়ারাজের যাওয়ার পূর্বে হয়েছিল এটা, আবার কোনো কোনো বর্ণনা এসেছে মেয়ারাজ থেকে ফেরার পরে। যারা বলছেন যে মেয়ারাজ থেকে ফেরার পরে, তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেয়ারাজে যাচ্ছিলেন তখন বিভিন্ন নবীদের সাথে যেভাবে সাক্ষাৎ হচ্ছিল আর তারা যেভাবে অভিনন্দন জানাচ্ছিলেন তাতে মনে হচ্ছে তার পূর্বে তাদের সাক্ষাৎ হয়নি। তার মানে তারা বোঝাতে চাচ্ছেন যে তাহলে মেয়ারাজ থেকে ফেরার পরে সালাতটা হয়েছে। আবার অনেকে বলছেন যে আসলে তাদের অভিনন্দন জানার অর্থ এটা না যে তার পূর্বে সালাত হয়নি, এটা বোঝানো যাবে না, কারণ সেখানে তো শুধু সালাতই হয়েছে, সেখানে যে সকল নবীদের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন বা পরিচয় হয়েছে এমনটা তো আসলে প্রমাণিত হয় না, যে কারণে আসলে এটা গায়েবী বিষয়, যেভাবে এসছে আমাদেরকে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি দুই রকমের বর্ণনা থাকে তাহলে আমরা বলবো যে অল্লাহ আল্লাহ তাহলে অধিক অবগত। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তারপর প্রথম আসমানে সাক্ষাৎ করলেন আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করেছিলেন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, আলাইহিমাস সালামের সাথে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সেখানে বাইতুল মামুর তিনি প্রদক্ষিণ করেন, পরিদর্শন করেন। এবং বাইতুল মামুর হচ্ছে যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেন, একবার যিনি বের হন পুনরায় তিনি ঢোকার সুযোগ পান না, এই জন্য ফেরেশতাদের সংখ্যা যে অগণিত এটা এখান থেকে বোঝা যায়। ওমা ইয়ালামু জুনুদা রব্বিক ইল্লা হুয়া, আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, কত সংখ্যা আমরা কেউ বলতে পারবো না। তারপরে তিনি সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যান, তারপর আল্লাহ তাআলার সাথে সরাসরি তিনি কোনো প্রকার মাধ্যম ছাড়াই কথা বলেন, এবং তার উপর পাঁচক্ত সালাত পঞ্চাশক্ত সালাত ফরজ করা হয়। তো তিনি যখন ফিরে আসছিলেন পঞ্চাশক্ত সালাত নিয়ে, তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তিনি আপত্তি করে বসেন, বলেন যে মুহাম্মদ ইন্না উম্মাতাকা লা তুতিকু দারি ইরজি ইলা রব্বিক ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু দারি, আপনি আপনার রবের কাছে ফিরে যান, আপনার উম্মত তো এটি পারবে না আসলে, তাদের সমর্থ নেই এই পঞ্চাশক্ত সালাত আদায় করার। তিনি আল্লাহর কাছে ফিরে যান, দশক্ত কমানো হয়, এইভাবে দশক্ত কমাতে কমাতে শেষ পর্যন্ত পাঁচ অক্ত ছিল। মুসা ইসলাম এটাতেও ফিরে যেতে বলেছিলেন কিন্তু তিনি লজ্জায় আর ফিরে যাননি, এবং আল্লাহ তাআলার কাছে স্পষ্ট ঘোষণা এসেছে যে এটা পাঁচ অক্তই নির্ধারিত, তবে
তিনি বলেছেন হিয়া খামসুন ওই হিয়া খামসুন, অর্থাৎ এটা পাঁচ কিন্তু সবের দিক থেকে পঞ্চাশ শক্তি সমান। এবং এটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমরা পঞ্চাশ শক্তি সব লাভ করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে জান্নাত এবং জাহান্নাম প্রদক্ষিণ করেছেন, পরিদর্শন করেছেন এবং নানা প্রকার শাস্তি অবলম্বন করেছেন। সালাত আদায় যারা করে না, সুদ যারা খায়, গীবত করে, ব্যভিচার করে, যেমন সুদের বা গীবতের বিষয়ে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে লাম্মা উরিজা বি মারতু বিকাউমিন লাহুম আউসার মিন নুহাস, আমি একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের তামার নখ ছিল, ইখমিশুন উজুহুম ওয়া সুদুরহুম, ওই ওই নখ দিয়ে তারা তাদের মুখ এবং বুককে আঁচড়াচ্ছিল। আর ফাকুল তো মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম জিবরিল এরা কারা যাদের যারা এমন তাদের নিজেদের নখ দিয়ে তাদের মুখকে এবং বুককে মানে আঁচড়াচ্ছে, হামচাচ্ছে? তো তিনি বললেন হাউলা ইল্লা যিনা ইয়াকুলুনা লুহুমান নাস লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, এরা তারাই যারা মানুষের গোশত ভক্ষণ করত দুনিয়াতে এবং তাদের মান সম্মানে আঘাত আনত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গীবতের শাস্তি আল্লাহ রাসূলের গীবত, মানুষের গোশত ভক্ষণ করার অর্থ হলো, মানুষের গোশত ভক্ষণ করার অর্থ হলো গীবত করা, মানুষের গোশত ভক্ষণের অর্থ হলো গীবত করা। তো যাই হোক, অর্থাৎ তারা গীবত করত, এই জন্য তাদের এই প্রকার শাস্তি। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, একটা মাসআলা গুরুত্বপূর্ণ, যে মিরাজের রাতে আল্লাহ তাআলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিনা। এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মান হাদাসাকা আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, তোমাকে যদি কেউ বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন, তবে সে মিথ্যুক, একটা সে মিথ্যা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি তার রবকে স্বচক্ষে। এবং এরপর তিনি আয়াত তেলাওয়াত করেন লা তুদরিকুহুল আবসার, অর্থাৎ দৃষ্টি সমূহ তাকে আয়ত্ত করতে পারে না। এটি বুখারি বর্ণনা, মুসলিমের বর্ণনা এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক, অর্থাৎ আপনি কি আপনার রবকে দেখেছেন, তিনি এটি নাকচ করে দিয়েছেন, নূরুন আন্না রাহু, যে নূর আমি কিভাবে তাকে দেখব, অর্থাৎ আমি নূর মানে অবলোকন করেছি তাকে কিভাবে দেখবো, আল্লাহ কিভাবে দেখব। এটি এটি সহি মুসলিম বর্ণনা। এবং কেউ কেউ স্পষ্টভাবে সাহাবা ইকরামের পক্ষ থেকে ইজমা বর্ণনা করেছেন যে তারা ঐক্যমত পোষণ করেছেন, সাহাবা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে আল্লাহ তাআলাকে মিরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেন, এটা সাহাবা ইকরাম ইজমা, তারা ঐক্যমত পোষণ করেছেন। এখন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে বর্ণনাটি, যে সেটির ব্যাপারে প্রথম উত্তর হলো যে এটি তার ইজতিহাদ, এটি তার ইজতিহাদ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি কিন্তু স্পষ্ট হয়ে বলেননি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন আল্লাহ তাআলাকে, বরং তিনি অন্তর দিয়ে দেখার কথা বলেছেন। কিন্তু এই বিষয়টা অনেকে ভুল বুঝে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বুঝেছেন যে তিনি চোখ দিয়ে দেখার কথা বলেছেন, এটা একটা ভুল বোঝা। তবে একটা কথা এখানে আমরা বলে রাখি যে আল্লাহ তাআলাকে দেখা কিন্তু অসম্ভব কোনো কিছু নয় মুমিনদের জন্য, বিশেষ করে কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানে যদি দেখতেন এবং সহি সূত্রে প্রমাণিত হতো, এখানে আমাদের আপত্তি করার কোনো কিছু ছিল না, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মেয়েরাজে নিয়ে গেছেন, এটা তো আশ্চর্যজনক একটা বিষয়, এটা এটা কম আশ্চর্যজনক নাকি? সুতরাং এটা এটা অসম্ভব কোনো কিছু নয়, সম্ভব, বিশেষ করে মুমিনদের জন্য। তো কি আমাদের দিন একটা বড় উপহার, সব থেকে বড় মানে কি বলবো নিয়ামত, উপহার, পুরস্কার হলো, বড় পুরস্কার হলো কিয়ামতের দিন, যে বড় পুরস্কার হবে কিয়ামতের দিন মুমিনদের জন্য, বড় পুরস্কার হবে কিয়ামতের দিন যে আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে, আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে, খুশি হবেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ কামনা করবেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামা আয়ানান, তোমরা তোমাদের রব কিয়ামত দিন স্বচক্ষে দেখতে পাবে। তো সে কারণে আমরা বলবো, যেহেতু প্রমাণিত হয়নি সে কারণে আমরা বলতে পারবো না যে আল্লাহ রাসূল দেখেন স্বচক্ষে, তবে আল্লাহ তাআলা কিয়ামত দিন মুমিনরা স্বচক্ষে দেখবে। এবার দ্বিতীয় যে মাসআলাটি সেটি হচ্ছে যে মানে মিরাজ কি আসলে, এটা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যে সশরীরে হয়েছিল আল্লাহ রাসূল সরাসরি মিরাজে গেছিলেন নাকি, এটা নিশোক একটা স্বপ্ন ছিল, স্বপ্নে এই সফরটা করেছেন তিনি,
অথবা রুহানি কোনো সফর ছিল, আত্মিক কোনো বিষয় ছিল কিনা, এটা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। কিন্তু সঠিক কথা হলো যে না, আল্লাহ রসুলের সফরটা এটা সশরীরে ছিল। কি প্রমাণের ভিত্তিতে আমরা এটা বলছি? প্রমাণটা হলো যে অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস, কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত যে তিনি তার শরীর, এবং বিবরণ গুলো দেখেই বোঝা যায় যে এটা সশরীরে ছিল, যে স্বপ্নের কোনো বিষয় ছিল না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে দেখুন, আয়াত যদি আমরা একটু খেয়াল করি, সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দটি কিন্তু আশ্চর্যজনক বড় বিষয়ে বোঝানো হয়ে থাকে। সুতরাং যদি এটা স্বপ্নের বিষয় হতো, তাহলে এটা আশ্চর্যের কি ছিল? এটা এই সফর যদি এই সফর স্বপ্নে হতো, তাহলে তো এখানে আশ্চর্যের কিছু হতো না। কারণ স্বপ্নে তো আসলে সাধারণ মানুষ অনেক কিছু দেখতে পারে, আশ্চর্যজনক অনেক কিছু দেখে, যেটা অসম্ভব অনেক কিছু দেখে। সে মানুষ উড়ে বেড়ায়, ডানা মেলে ডানা হয়ে যায় তার স্বপ্নে, তিনি উড়ে বেড়াচ্ছেন আকাশে অথবা পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, কত কি হয় স্বপ্নের মাধ্যমে। তো এটা যদি নিঃস্ব একটা স্বপ্ন হতো, তাহলে তো মানে এটা আশ্চর্যজনক হবে। আর এরপরে তো আল্লাহ রসুল সাল্লাম অনেক স্বপ্ন দেখেছেন, সেটা আর নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। এটাতে বিশেষভাবে এটাতে কি এমন মহত্ব ছিল তাহলে স্বপ্নে যদি হতো? তার মানে এটা ছিল সশরীরে, এবং এই জন্য এটা আশ্চর্যজনক শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আব্দ শব্দটি, সুবহানাল্লাযী আসরা বিআব্দি। আব্দ বলতে ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন যে এটা শরীর এবং আত্মার সমন্বয়ে আব্দ বলা হয়। আব্দ বলতে শুধুমাত্র আত্মাকে, রূহকে বোঝায় না কখনো। অবশ্যই আব্দ যখন বলা হবে তার বান্দাকে, তার মানে শরীর এবং আত্মা দুইটাই একসাথে সংযুক্ত হবে। তারপরে দেখুন, বোরাকের সাহায্যে তাকে নিয়ে যাওয়া হলো। স্বপ্নের বিষয় থাকলে এখানে বোরাকেরও কোনো প্রয়োজন ছিল না, বোরাকের সাহায্যে নিয়ে যাওয়া হয়েছে। এটা বোঝা যাচ্ছে যে তার জাগ্রত অবস্থায় হয়েছে। পঞ্চমত দেখুন যে আল্লাহ রসুল সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তখন কিন্তু তার মানে সম্প্রদায় কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রসুল মিথ্যা প্রতিপন্ন করেছে। যদি এটা স্বপ্ন হতো, আল্লাহ রসুল যদি এসে বলতেন যে আমি দেখো স্বপ্নে এ করেছি, তারা মিথ্যা প্রতিপন্ন করার এটা বিষয় থাকতো না, বলতো না যে এটা মিথ্যা কথা। তারা জানতো যে স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু সম্ভব। তারা মিথ্যা প্রতিপন্ন করার কোনো কিছু ছিল না, এবং তারা বললো যে হ্যাঁ, তারা বলেছিল যে তাহলে বলো তো বাইতুল মাকদিস, তাদের তো পরিচিত ছিল বাইতুল মাকদিস, ব্যবসা বাণিজ্যের জন্য যেত। তো বললো যে ঠিক আছে, দরজার সংখ্যা, জানালার সংখ্যা বিস্তারিত আমাদেরকে বলো। আল্লাহ রসুল তো মেয়েরাজের সফরে এতটা খেয়াল করেননি, তখন আল্লাহ তারা তার সামনে সেগুলোকে তুলে ধরেছেন, এবং আল্লাহ রসুল্লাম স্পষ্ট সঠিক জবাব দিয়েছিলেন, এবং তারাও তখন আশ্চর্য হয়েছিল আল্লাহ রসুল্লামের জবাব শুনে যে সব কিছু মিলে যাচ্ছে ঠিকঠাক। তো যাই হোক, মানে যদি এটা স্বপ্ন হতো, তাহলে তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অনেকে এটাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিল, সেটা সেটা করতো না। আর এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক উপাধিও তিনি পেতেন না, কারণ তিনি এই ঘটনাকে মুজিজা বিশ্বাস করেছিলেন বলে তাকে উপাধি দেওয়া হয়। এবং অনেক দুর্বল ইমানের যারা ছিল, তারা অনেকেই ইমান পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, অনেক মুরতাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মিরাজকে পবিত্র কোরআনে ফিতনাতান লিন্নাস বলেছেন, অর্থাৎ পরীক্ষা স্বরূপ। এর মাধ্যমে খাঁটি ইমানদারদেরকে চিনা যায়, এবং দুর্বল ইমানদার যারা ছিল অথবা যারা মুনাফিক ছিল, তারা চিহ্নিত হয়ে যায়, তারা চিহ্নিত হয়ে যায় এই ঘটনার মাধ্যমে। এবার আমরা মিরাজ যে প্রকৃত শিক্ষাটা, অর্থাৎ আমাদের করণীয়টা কি, এটা কেন্দ্র করে আমরা যেটা করতেছি সমাজে, আসলে এটা কি এগুলোই করণীয় কিনা, এই দিন মিরাজ এসে দিনটাকে আমরা দিবস হিসেবে গ্রহণ করবো, নাকি আসলে কি করণীয় বা কি শিক্ষাটা আমরা পেয়েছি? দেখুন, এখানে এই মিরাজের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রসুল সাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ তারা মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তার কয়েকটা দিক আছে এখানে। সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি, এই যে আব্দি বলেছেন তার বান্দাকে। আচ্ছা, আমরাও তো আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু তারপরে যখন আল্লাহ তাআলা বলছেন যে তার বান্দাকে, তার মানে বিশেষ এখানে একটা অর্থ বোঝায়, বিশেষ একটা অর্থ বোঝায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাস বান্দা, এটা এটা তিনি স্পষ্ট ভাবে এখানে বোঝা যায়। এবং তিনি বলেছেন লাইলান, মানে রাত্রের একটা অংশ, এবং এটাও কিন্তু একটা মানে আশ্চর্যজনক একটা বিষয় যে অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে। এবং খেয়াল করে দেখুন যে এই মুজিজাটা অন্যান্য নবীদের থেকে একটু আলাদা, কারণ অন্যান্য নবীদের যে মুজিজা গুলো, সেগুলো কিন্তু দুনিয়াতেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, তিনি যখন আল্লাহ তাআলা বলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইয়া আল্লাহ আপনি আমাকে দেখান তো কিভাবে আপনি মৃতকে জীবিত করেন,
তো আল্লাহ তাআলা বলেন আওয়ালাম তুমিন, তুমি কি মানো না? ফালা বালা ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি, হ্যাঁ অবশ্যই, তবে এটা আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ আমি এটা দেখতে চাচ্ছি। তখন তিনি বলেন সকল আরবাতা মিন আত-তাইরি ফাসুরহুন্না ইলাই সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'ইয়া ওয়া আ'লাম আল্লাহু আজিজুল হাকিম। বললেন যে চারটা পাখি নিতে এবং চারটা পাখি জবাই করে খন্ড গুলো বিভিন্ন অংশ গুলো বিভিন্ন পাহাড়ের উপরে খেতে বলে, তারপর বলেন তুমি ডাক দাও, তারা ছুটে আসবে তোমার কাছে জীবিত হয়। এই যে মজিজা, তারপরে আগুনে নিক্ষেপ করলো নমরুদ এবং তার বাহিনী তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। সেখানে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা হয়ে যাবে বলে উনি বারজা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য মানে আর মানে ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাবে, ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাবে। তার স্ত্রীর উপর যখন জালেম বাদশা অবিচার করার তার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং সেই বাদশাহ শরীর অবাস হয়ে যায় সেটা করতে সক্ষম হয়নি। এই যে মর্যাদা গুলো তিনি দান করেছেন, মুসা আলাহিস সালামকে মর্যাদা দিয়েছেন লাঠি, এই লাঠি দিয়ে কত কিছু হয়েছে, শেষ পর্যন্ত তিনি এবং তার বাহিনী এই লাঠির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন এবং ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে দিয়েছেন। তারপরে এই যে অন্যান্য নবীদের বিভিন্ন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এভাবে অন্যান্য নবীদেরকে তিনি বিভিন্ন প্রকার মজিজা দিয়েছেন, এগুলো দুনিয়াতে ছিল। কিন্তু আল্লাহ রসুল ইসলামের মজিজা খেয়াল করুন, দুনিয়া দুনিয়াতে নয় বরং আকাশ, তার সান্নিধ্যে তিনি নিয়ে গেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, এটার মাধ্যমে কিন্তু তার সবার উপরে যে তার শ্রেষ্ঠত্ব এটা কিন্তু প্রমাণিত হয়। এই মেরাজের মাধ্যমে আল্লাহ রসুল ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়, বিশেষ করে সেই সফর যেখানে বাইতুল মাকদিস, যেখানে ইমামতি করেন তিনি সকল নবীদেরকে নিয়ে, এখানেও কিন্তু বোঝা যায় তার শ্রেষ্ঠত্ব। আর ওই জন্যই তো তিনি বলেছেন লৌকানা বাদি লৌকানা মুসা হাইয়ান মা কানা ওয়াসমা মা ওয়াসাহু ইল্লা ইত্তাবিয়ান, মুসা যদি জীবিত থাকতো, মুসা যদি জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না। এবং আমরা জানি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ফিরে আসবেন যখন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবেন এবং শাসন ব্যবস্থা আবার কায়েম করবেন। আর এই জন্যই তো ইসলাম ছাড়া আল্লাহ রসুল সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিন অনুসরণ ছাড়া এখন অন্য কোনো উপায় নেই। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াবতাগী গায়রা আল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্বেষণ করবে আল্লাহ তার থেকে এটি গ্রহণ করবেন না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিনই হচ্ছে ইসলাম। এবং এখানে আরেকটা বিষয় হেকমত, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা তো মক্কা থেকেই অর্থাৎ বাইতুল মাকদিস থেকেই মসজিদ হারাম থেকে সরাসরি তার সান্নিধ্যে নিতে পারতেন, কিন্তু তিনি কেন বোরাকের সাহায্যে সফর করালেন মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে নিলেন আবার ফিরে আসলেন মসজিদে আকসা, আবার সেখান থেকে আবার মসজিদে হারামে আসলেন। এর হেকমতটাই হচ্ছে মানে ওলামা ইকরাম বলছেন যে ভবিষ্যতে যে এই মসজিদে আকসা এটি যে মুসলিমদের মানে করতলে হবে, তারা যে শাসন ক্ষমতা লাভ করবে, তাদের অধীনে হবে, তাদের নিয়ন্ত্রণে হবে, এটি আল্লাহ তাআলা এর মাধ্যমে বুঝিয়েছেন এবং এটা বাস্তবতা লাভ করেছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় এটা বাস্তবতা লাভ করে, আমরা সবাই জানি যে বাস্তবতা লাভ করে। কিন্তু যদিও এখন বর্তমানে এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে হোক বা ইহুদদের হিংসা বিদ্বেষের ফলে হোক, যদিও এই মসজিদে আকসা এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, কিন্তু ইনশাআল্লাহ খুব অজিরেই আল্লাহ এই মসজিদে আকসা মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ এই মসজিদে আকসা তো আসলে আমরা তো ছেড়ে দিতে পারি না, এটা ইহুদিদের জন্য, অমুসলিমদের জন্য তো এটা ছেড়ে দিতে পারি না, কারণ এটা তাদের না, মসজিদে আকসা তো ইহুদিদের না, এটা তো মুসলিমদের, এই মসজিদ হচ্ছে মুসলিমদের, অতএব এটা কখনো এই বিষয়ে আমরা ছাড় দিতে পারি না, এটা অসম্ভব, আমাদের অন্তর থেকে কোনোভাবে অন্তর বলি কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারবো না। বিশ্ব মুসলিমদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত, দোয়া করা উচিত যে যাতে হিংসুকদের কবল থেকে মসজিদ আকসাকে আল্লাহ তাআলা রক্ষা করেন। কারণ এটা আমাদের মসজিদ, এটা আমাদের 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 আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য উপহার, তাদের এখানে বিন্দুমাত্র এখানে কোনো মানে আনন্দের কোনো কিছু নেই, তাদের কোনো কিছু এটা নেই, এটা মুসলিমদের সম্পদ। কারণ দেখুন এই মসজিদে আকসা এই এখানে এটাই ছিল অনেক নবীদের বসবাসের স্থান, হিজরতের স্থান, প্রত্যাবর্তন স্থল, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম,
দাউদ আলহ ইসলাম, সুলাইমান আলহ ইসলাম, জাকারিয়া আলহ ইসলাম, ঈসা আলহ ইসলাম, ইয়াহিয়া আলহ ইসলাম, লুত আলহ ইসলাম, সালেহ আলহ ইসলাম, কত নবী সেখানে বসবাস করেছেন। এবং আমরা সবাই জানি যে এই এটি হচ্ছে কিন্তু মুসলিমদের প্রথম কিবলা, মসজিদে আকসা হচ্ছে প্রথম কিবলা মুসলিমদের, এটা ভুলে গেলে চলবে না যে এটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। আল নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বয়ং এই কিবলার দিকে ফিরে সালাত আদায় করেছেন কত বছর খেয়াল করুন, মক্কার পুরো জীবনটা এবং মদিনায় এসেও তিনি প্রায় মদিনার আসার প্রায় 1.5 বছর পর কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে। আল্লাহ রসুলের আকাঙ্ক্ষা ছিল, বারবার তিনি আল্লাহ তালা চাইতেন আকাশের দিকে যে কাবা মুসলিমদের কিবলা, আল্লাহ তালা সে দোয়া কবুল করেন এবং কিবলা পরিবর্তন হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে কিবলা মসজিদে আকসাই হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা, এবং এই জমিনে সৃষ্ট দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা। প্রথম মসজিদ হচ্ছে, এটি আল্লাহ রসুল ইসলামের বক্তব্য যে প্রথম মসজিদ হচ্ছে মসজিদ হারাম এই জমিনে, প্রথম মসজিদ হচ্ছে মসজিদ হারাম, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা এই জমিনে, এটা আমাদের মনে রাখা উচিত। এবং এর এবং এই মসজিদ তিনটি মসজিদের অন্তর্ভুক্ত, যেখানে সফর করা নিখিল উদ্দেশ্য সফর করা যায়, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না, তার মধ্যে একটি হচ্ছে এই মসজিদে আকসা। এবং এই মসজিদে আকসা সালাত আদায়ের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, যদিও হাদিসগুলো বিভিন্ন ভাবে এসেছে, কোনো জায়গায় 1,000-এর কথা, কোনো জায়গায় 500 বা আরো কমের কথা এসেছে, কিন্তু 500-র বর্ণনাগুলো অধিক গ্রহণযোগ্য, 500-র বর্ণনাটা অধিক গ্রহণযোগ্য, 500 গুণ সওয়াব বেশি। অর্থাৎ মসজিদে আকসায় কেউ যদি সালাত আদায় করে অন্যান্য মসজিদের তুলনায় 500 গুণ সওয়াব বেশি। এবং শুধু তাই নয়, অন্য আর একটি হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ যদি মসজিদে আকসায় সালাত আদায়ের জন্য আসে তাহলে সে নিষ্পাপ শিশুর মতো ফিরে যায় যার কোনো পাপ নেই। যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সেদিন যেমন সে নিষ্পাপ ছিল, তেমনই ভাবে নিষ্পাপ হয়ে একজন ব্যক্তি ফিরে যায় এই মসজিদে যদি কেউ সালাত আদায়ের জন্য আসে। তাহলে এটি আল্লাহ রাসূল বলেছেন, এটা আমাদের মসজিদে আকসা, অতএব এই মসজিদে আকসাকে এত সহজে আমরা ছেড়ে দেবো না। যাই হোক, এটা একটা হিকমত যে এটি হচ্ছে মুসলিমদের নিয়ন্ত্রণে আসবে, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো যে যাতে আল্লাহ তাআলা আমাদের মসজিদে আকসাকে ফিরিয়ে দেন এবং আমাদের ইমানকে শক্তিশালী করেন যাতে আমরা এটা পুনরুদ্ধার করতে পারি। এই মিরাজের অন্যতম আরেকটি হিকমত হচ্ছে সালাত। খেয়াল করুন, অন্যান্য বিধান তিনি এই সালাত বা অন্যান্য যে বিধানগুলো সেগুলোতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহি পাঠিয়ে তো তিনি ফরজ করতে পারতেন, কিন্তু তিনি নিজের সান্নিধ্যে নিয়ে ফরজ করেছেন সরাসরি। এখানেও কিন্তু একটা গুরুত্ব কিন্তু বোঝা যায়, সালাতের পর্যাপ্ত ফরজ সালাতের গুরুত্ব বোঝা যায় এখান থেকে, কারণ এটা অসম্ভব ছিল না তার কাছে ফরজ করা, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি তার সান্নিধ্যে নিয়ে ফরজ করেছেন, এটা অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। অন্যান্য ইবাদতের মতো নয়, এটি আমাদের মনে রাখা উচিত, অন্যান্য ইবাদতের মতো নয়, কারণ ইমান এবং কুফরির সম্পর্ক রয়েছে। এবং এই সালাত কিন্তু মানে অন্যান্য নবীদের উপরে ফরজ ছিল, অন্য নবীদের উপরে ফরজ ছিল, এটা গুরুত্বের অন্যতম একটা দিক। ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন, রব্বি জালনি মুকিমা সালাত ওয়া মিন যুরিয়্যাতি, ইয়া আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তান সন্তানদেরকে আপনি সালাত মুসল্লি বানিয়ে দেন, সালাত আদায়কারী বানিয়ে দেন, দোয়া করেছিলেন তিনি। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন মারিয়াম আলাইহিস সালামের উপর যে প্রদত্ত নিয়ামত এত রিজিক দেখেছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে নিঃসন্তান ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তিনি। আল্লাহ তাআলা সেই ঘটনায় বলেন, ফানাদাতুল মালাঈকাতু ওয়া হুয়া ক্বাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্না আল্লাহু ইউবাশশিরুকা বিইয়াহইয়া, অর্থাৎ আল্লাহ ফেরেশতাকে ডাক দিলেন যখন তিনি তার ইবাদত কক্ষে সালাতের রত ছিলেন, তার মানে তিনিও সালাত করতেন। আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া, আল্লাহ আপনাকে ইয়াহইয়া সুসংবাদ দিচ্ছেন, সুবহানাল্লাহ। এবং অন্যান্য নবীগণ ইসমাইল ইসলাম ওখানে ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহিম মারদিয়্যা, ইসমাইল ইসলাম তার পরিবারকে সালাতের আদেশ দিতেন, জাকাতের আদেশ দিতেন, এবং তার রবের কাছে তিনি সন্তোষ পেতেন। এই জন্য এখানে সালাত আদায় শুধুমাত্র নিজে করলে হবে না, পরিবারকে আদেশ করতে হবে, ইয়ামুরু আহলাহু তার পরিবারকে আদেশ করতে, মুরু আউলাদাকুম বিসসালাহ হুম আবনাউ সাবিন, 7 বছর হলে তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো, কঠোর হও 10 বছরে তাদের প্রতি, অদ্রিবহুম আলহে ওম আবনাও আসি, শুধু নিজে বাঁচবে তাহলে হবে না, পরিবারকে বাঁচাতে হবে আগুন থেকে। এই হলে দিন আমন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, হে আমাদের মন তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো, পরিবারকে আগুন থেকে রক্ষা করো। আপনার ঘরে যদি আগুন লেগে যায়
রাত্রে যদি ফজরের সময় দেখতেছেন যে আগুন ধরে গেছে বাড়িতে, আপনি নিজে পালাবেন শুধু? অবশ্যই পরিবারকে ডাক দেবেন যে চলো আগুন ধরে গেছে পালাই, দুনিয়ার এই আগুন থেকে রক্ষা করলেন আপনি নিজেকে এবং আপনার পরিবারকে, কিন্তু আখিরাতের আগুন থেকে নিজেকে ঠিকই অনেকে রক্ষা করছি আমরা, নিজে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়ি, ঠান্ডার মধ্যেও এই বৃদ্ধ বয়সে মসজিদে যাচ্ছি, তাহাজ্জুদের সালাত আমি ছাড়ি না, সালাত দোহার সালাত আমি কখনো ছাড়ি না, হজ উমরা তো আছেই আমার নকল, কিন্তু আমার পরিবার, আমার পরিবার প্রত্যেকে আমরা চিন্তা করি অন্যদেরটা, আমরা তো অন্যদের দোষ ত্রুটি নিয়ে আসলে বসে থাকি, অন্যদের দোষ ত্রুটি নিয়ে বসে থাকি, অন্যরা কি করতেছে, কার সন্তান কি হলো, কার ছেলে কি হলো, কে কি করলো, আমার পরিবারটা, আমার পরিবারটা কি আমি সালাত লেখে বানাতে পেরেছি, ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন, আমি কি দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে পরিবারের জন্য, আমাকে তো তাদের দিকেও খেয়াল করতে হবে। যাই হচ্ছে কথা বলছিলাম, নবীগণ তারাও সালাত আদায় করছেন, অন্য নবীদের উপর সালাত ফরজ ছিল, আপনার ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, অর্থাৎ আল্লাহ তাআলা আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন এবং সালাতের আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন, আমি যতদিন জীবিত থাকবো ততদিন। এভাবে করে প্রায় নবীর ক্ষেত্রে, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে এসেছে, শোয়াইব আলাইহিস সালামের ক্ষেত্রে আসসালাতু ইয়া শোয়াইব আসসালাতু তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তার সম্প্রদায় বলেছিল এই কথা, সালাতের কথাটা প্রায় প্রত্যেক নবীর ক্ষেত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া একটি স্পষ্ট হাদিস দেখুন, যে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিখিয়েছিলেন এবং একবার প্রথম অক্তে একবার শেষের অক্তে পড়িয়েছিলেন এবং তিনি অক্ত সম্পর্কে বলেছেন আল অক্ত ফিমা বাইনা হাদানের অক্তিন, সালাতের অক্তটা হচ্ছে এই দুই অক্তের মাঝামাঝি, হা দা ওয়াক্তুল আম্বিয়া কবলাক, এবং তিনি বলেছেন যে এই অক্তটা হচ্ছে আপনার পূর্ববর্তী নবীদের সালাতের অক্ত, মানে নবীদের উপরেও সালাত ফরজ ছিল পূর্ববর্তী নবীদের উপরে, এটি সুনানে আবু দাউদ এবং তিরমিজির বর্ণনা দ্বারা স্পষ্ট বোঝা যায়। এবং আল্লাহ রাসূলের কাছে এই সালাত কতটা গুরুত্বপূর্ণ ছিল যে মৃত্যুর পূর্বে তিনি বারবার তিনি বলছিলেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ দাসীগণ, এবং তিনি যেদিন মৃত্যুবরণ করছেন সোমবারের দিন ফজরের সময়, তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো কয়েকদিন থেকে যেতে পারেননি মসজিদে, সাহাবায়ে কেরাম তো আসলে তার জন্য খুবই অপেক্ষা করছিলেন, কারণ প্রিয় নবীর পিছনে সালাত আদায় করেছেন এতদিন ধরে, মেনে নিতে পারছিলেন না, কিন্তু বেশ কয়েকদিন থেকে আল্লাহ রসুল মসজিদে যেতে পারছিলেন না, তিনি যেদিন মৃত্যুবরণ করছেন সেদিন ফজরের সময় আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার পর্দা সরিয়ে দিয়ে দেখছিলেন সাহাবায়ে কেরামকে, তারা ভেবেছিলেন আল্লাহ রসুল সাল্লাম মনে হয় আমাদের মধ্যে আসবেন, কিন্তু তিনি যেতে পারেননি, তবে তাদেরকে দেখে মুচকি হেসেছিলেন, এই মুচকি হাসে আল্লাহ ইকরাম বলছেন যে এর অর্থ হলো যে তিনি উম্মতকে দেখে যেতে পারছেন, তার মৃত্যুর সময় যে তার উম্মত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করছেন একজন ইমামের অধীনে, এটাই আল্লাহ রসুল সাল্লামকে খুবই খুশি করেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এটার গুরুত্ব কতটুকু, উম্মতের কাছে তিনি কি চান, এই সালাতে যদি আমাদের আমি খুবই দুঃখিত যে সম্ভবত নেটের প্রবলেম কারণে হতে পারে আমি বের হয়ে গেছিলাম। যাই হোক, আমি যে কথা বলছিলাম সালাতের গুরুত্বের বিষয়টা, আল্লাহ রাসূল বলছেন আসসালাত আমুদ্দিন অথবা আও আমুদ আসসালা, দিনের স্তম্ভ হচ্ছে সালাত, সুতরাং একটা ঘরের স্তম্ভ ছাড়া যেমন ঘর দাঁড়াতে পারে না, তেমনি সালাত ছাড়া দিন দাঁড়ানো এটা অসম্ভব, দিনটা অসম্পূর্ণ, দিনের কোনো মূল্য নাই। আর ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রাসূল একটি হাদিসে, আমাদের জন্য খুবই সতর্ক বার্তা এটা বলে আমরা মানে এই কেন্দ্রিক যে বেদাত সেটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া জাদান নামুন, কে মাঝে ব্যক্তি সালাতের হেফাজত করবে এই সালাত তার জন্য হবে নূর এবং দলিল এবং নাজাতের কারণ কে আমার দিন, আমার নামে হাফিজ আলাইহ আলাম লাহু নূরান ওয়া বুরহান ওয়া নাজাতুন, আর যে ব্যক্তি হেফাজত করবে না তার জন্য এই সালাত নূর হবে না বুরহান হবে না এবং নাজাত হবে না, ওখানে ইয়াউমাল কিয়ামা মা কারুন, আর কিয়ামত দিন সে কারুনের সাথে ও ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাব,
কিয়ামত দিন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, হেফাজত করবে না বলতে সালাত আদায় করবে না বা আদায় করলেও ঠিক সময়ে পড়বে না, সালাতের রুকুন ওয়াজিব গুলো ঠিকভাবে আদায় করবে না, তাহলে তারা থাকবে কিয়ামতের দিন কারুনের সাথে, হ্যাঁ ফেরাউনের সাথে, হামানের সাথে, ওয়াইল ফালাকের সাথে। এখানে ওলামা ইকরাম খুব চমৎকার একটা কথা বলেছেন যে যারা সাম্রাজ্যের কারণে, ক্ষমতার কারণে সালাত আদায় থেকে দূরে থাকে তারা থাকবে ফেরাউনের সাথে, আর সম্পদের আধিক্যের কারণে, সম্পদের আধিক্যের কারণে, ওই ব্যস্ততার কারণে যারা সালাত থেকে দূরে থাকে তারা থাকবে কারণের সাথে, ব্যবসা নিয়ে ব্যস্ততার কারণে যারা সালাত থেকে দূরে থাকে তারা থাকবে উবাই ইবনে খালাফের সাথে, নেতৃত্বের ব্যস্ততার কারণে যারা সালাত থেকে দূরে থাকে তারা থাকবে হামানের সাথে, কারণ এই কারণগুলো তাদেরকে দিন পরিত্যাগে বাধ্য করেছিল এবং দিন থেকে তারা দূরে ছিল। সুতরাং বুঝতে পারছি এটা থেকে যে নিশ্চয় কি আমাদের দিন ফেরাউনের সাথে মুসলিমরা থাকার কথা না, কারণেরা থাকার কথা না, হামানের সাথে কোনো মুসলিম থাকবে না এটা আমরা জানি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সালাদ যারা পড়বে না তারা থাকবে, তার মানে সালাদ যারা পড়ে না তাদের হুকুমটা কি, এই হাদিস থেকে একটু স্পষ্ট আমরা হতে পারি। আপনারা এই ফতোয়া দিবেন তাহলে যে সে আর মুসলিম থাকতে পারে কিনা, যদি ফেরাউনের সাথে কেউ থাকে কি আমাদের কোনো মুসলিম ফেরাউনের সাথে থাকতে পারে কিনা। আল্লাহ রাসূল মেহেজান ইসলামকে স্পষ্ট বলেছিলেন যে মা মানে আকাম তো সল্লিয়া, তুমি সালাদ পড়লে না কেন, আলাস্তা বিরাজুলি মুসলিম, তুমি কি মুসলিম না, এই প্রশ্নটার অর্থ হলো সালাদ তুমি পড়লে না কেন, তুমি কি মুসলিম না, তার মানে তুমি মুসলিম হলে তো অবশ্যই সালাদ পড়বা, এটাই তো আমরা বুঝি। ফামান তারাকা ফাকাদ কাফারা, আরো তো স্পষ্ট করে বলেছেন অন্য হাদিসে যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল, এবং সাহাবায়ে কেরামও তারা ইজমা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যে কেউ ব্যক্তি যদি সালাদ সালাদ ছেড়ে দেয় তারা সালাদ পরিত্যাগ, কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, সালাদ ছাড়া, সালাদ ছাড়া অন্য কোনো আমল পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন না। এবার আসি মেরাজের তারিখ নিয়ে, তারিখটা আসলে কত তারিখ, মেরাজের তারিখ নিয়ে অনেকগুলো বর্ণনা এসেছে, কোনোটা কোনো কোনো বর্ণনায় মেরাজ নবুয়তের প্রথম বছরে হয়েছিল, কোনো কোনো বর্ণনায় নবুয়তের পঞ্চম বছরে, কোনো কোনো বর্ণনায় নবুয়তের দশম বছরে 27 রজব যেটা অধিক প্রচলিত, আর কোনো কোনো বর্ণনা অনুযায়ী নবুয়তের 16 মাস পূর্বে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী নবুয়তের 14 মাস পূর্বে, কোনো হিজরতের সরি কোনো কোনো বর্ণনা অনুযায়ী হিজরতের 16 মাস পূর্বে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী হিজরতের 14 মাস পূর্বে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর পূর্বে হয়েছিল। প্রথম তিনটা বর্ণনা দুর্বল, শেষের তিনটার মধ্যে যেকোনো একটা হতে পারে, যেহেতু আমরা নিশ্চিতভাবে জানি না, নিশ্চিতভাবে প্রমাণিত নয়, সেহেতু আমরা মানে এটাকে নির্দিষ্ট করাটা আমাদের জন্য ঠিক হবে না, আর নির্দিষ্ট করে উপকারী বা এই দিনের যদি কোনো ফজিলত অন্য কোনো আমল পরিণত মানে প্রমাণিত হতো যে হ্যাঁ এই দিন এই আমল করলে এই সব, তাহলে না হয় আমরা খোঁজার চেষ্টা করতাম যে আসলে কোনটা দিন, লাইলাতুল কদর যেমন খোঁজার চেষ্টা করি আমরা, কিন্তু এটা তো আমাদের কাছে তেমন কোনো এ ধরনের কোনো কিছু নাই, তাহলে আমরা খুঁজতে এটা নিয়ে এত মাথা ব্যথা কেন আমাদের হবে, যেটা প্রমাণিত হবে। কিন্তু 27 রজব যেটা বলা হয় নবুয়তের দশম বছর এটা সঠিক নয়, কারণ কি, কারণ আমরা সবাই জানি যে মেরাজ কিন্তু হয়েছিল আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর, খেয়াল করুন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর হয়েছে মেরাজ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করছেন নবুয়তের দশম বছরের রমাদান মাসে, খেয়াল করুন এই বিষয়ে, নবুয়তের দশম বছরের রমাদান মাসে তিনি মৃত্যুবরণ করছেন, তাহলে নবুয়তের দশম বছরের 27 রজব মেরাজ হয় কি করে, তার মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত অবস্থায় মেরাজ হয়েছিল না, এটা হয়নি, তার মানে বোঝা যাচ্ছে তারিখটা সঠিক নয়, না আমাদের অনেক ভাইরা এই তারিখটাকে সঠিক নিয়ে, আচ্ছা যদি সঠিকই হতো ধরে নিলাম যে আচ্ছা সঠিক মেনে নিলাম ঠিক আছে 27 রজব, আচ্ছা এই দিন উপলক্ষে আপনি কোনো আমল করতে পারবেন, দিনকে বিশেষ দিন হিসেবে গ্রহণ করবেন, করা কি আপনার জন্য শোভনীয়, রাসূল সাল্লাম করেছিলেন, তিনি তো মেরাজের পরে তো অনেক বছর বেঁচেছেন, কই ওই দিনটাকে তিনি বিশেষ কিছু দিন হিসেবে গ্রহণ করেছেন এটা আপনারা বলতে পারবেন, কেউ প্রমাণ দেখাতে পারবেন যে করেছিলেন, অথবা তার সাহাবে ইকরাম ওকে করতে বলেছেন তিনি এমন কোনো প্রমাণ আছে, অথবা সাহাবে ইকরাম এই দিনটাকে বিশেষ দিন হিসেবে নিয়ে উদযাপন করেছেন এবং তিনি স্বীকৃতি দিয়েছেন এমন কোনো প্রমাণ আছে আপনাদের কাছে, সাহাবে ইকরামের কাছে এমন কোনো প্রমাণ আছে সাহাবে ইকরাম করেছেন এই দিনটাকে বিশেষভাবে কেন্দ্র করে, না আমি করব কোন যুক্তিতে, আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি পরেজগার, আমি কি সাহাবে ইকরাম থেকে বেশি পরেজগার যে তারা করেননি আর আমি করব, এই বিষয়গুলো তো আমাদের বোঝা উচিত, একটু সামান্য যদি বিবেক থাকে জ্ঞান থাকে তাহলে আমরা তো বুঝে যাওয়া উচিত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজে কোন রাত্রে গেছিলেন এটাই আমাদের কাছে নিশ্চিত না, আমরা
দ্বিতীয়ত আবার এটাকে কেন্দ্র করে আপনি কিছু আমল আবিষ্কার করবেন, বিশেষ দিন হিসেবে গ্রহণ করবেন, এটা এটাও তো আমাদের জন্য শুভকামনা। এবং আমাদেরকে অবশ্যই যে কোনো আমল যদি আপনি করতে চান, আল্লাহ রসুল সাল্লামের আদেশ ওখানে লাগবে, মানে আমিলা আমালান লাইস আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কাজগুলো যাতে আমার কোনো আদেশ নেই সেটা পরিত্যাজ্য স্পষ্টভাবে। অবশ্যই শরীয়তের প্রমাণ আমার কাছে থাকতে হবে, তবে সেটা দিন হিসেবে পরিণত হবে, দিন হিসেবে গ্রহণ করতে হবে। অতএব এই ধরনের দিনকে আপনি ফজিলতপূর্ণ মনে করে আপনি গ্রহণ করবেন, এটা আসলে গ্রহণযোগ্য। অতএব মিরাজ কেন্দ্রিক যে উৎসব করা হয়, ইহতিফাল করা হচ্ছে, এগুলো বিদআত অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। এবার আমরা চলে যাই শাবান মাসে। শাবান মাসে আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার কাছে মানে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে রজবের কথা বললাম, ইন্না আদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কাছে তার বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি, তার মধ্যে 4টি হারাম মাস। হারাম মাস হচ্ছে রজব, দুলকাদা, দুলহিজ্জ এবং মুহররম, এই 4টি মাস। তো হারাম মাস রজব, তারপর তার পরে হচ্ছে রজব, তারপরে হচ্ছে শাবান, তারপরে হচ্ছে রমাদান, এই দুই মাস, অর্থাৎ রজব এবং রমাদানের মাঝামাঝি মাস হচ্ছে শাবান। এখানে এই মাসকে কেন্দ্র করে বা বিশেষ করে এই মাসের একটা দিনকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে বহু বিভিন্ন ধরনের ভ্রান্ত আকিদা এবং আমল আবিষ্কৃত হয়েছে। এই মাসে আমাদের কিছু করণীয় অবশ্যই বিষয় আছে যেটা আমি বলবো শেষে, বর্জনীয় কি কি ভ্রান্ত আকিদা এবং আমল সেটা একটু স্পষ্ট করা দরকার। যেমন প্রথম বিষয় বলি, একটা ভ্রান্ত বিশ্বাস যে এই রাত্রে তাকদীরকে লিপিবদ্ধ করা, দলিলটা কি? এবং এর আগে বলি যে কোরআন নাজিল হয়েছে এই রাত্রে, এটা বলে থাকে তারা, এবং তাকদীর লিপিবদ্ধ হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, সূরা দুখানের আয়াত দিয়ে তারা পেশ করে থাকে যে আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে, আমি ছিলাম সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক চূড়ান্ত বিষয় স্ফেরিত হয়। এখানে তাবি ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি অবশ্যই এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত বলতে তিনি বুঝেছেন 15ই শাবানের রাত্রি, কিন্তু এটি যে একেবারে সরাসরি স্পষ্ট কোরআন বিরোধী। আমরা সবাই জানি যে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রি, এটা স্পষ্ট ভাবে এসেছে সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রি। আর লাইলাতুল কদরের রাত্রি এটা কোন মাসে, এটা একটা ছোট্ট বাচ্চা, আপনার যদি বাড়িতে 3 বছর একটা বাচ্চা থাকে, ওকে বললেও মনে পড়ে থাকে, একটা পাগলকে জিজ্ঞেস করলেও বলে দিবে যে এটা রমাদান মাসে ছিল। তাছাড়া আল্লাহ তো, আল্লাহ তাআলা তো অন্য আয়াতে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে তিনি রমাদান মাসে কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বা কোরআন নাজিল হয়েছে। তাহলে এখানে যে তাকদীর লিপিবদ্ধের বিষয়টি, এটা লাইলাতুল কদরের রাত্রে। এখানে অবশ্য আরেকটা প্রশ্ন চলে আসে যে আসলে কি লাইলাতুল কদরের রাতে তাকদীর কি লিপিবদ্ধ করা হয়? তাহলে যে অন্য হাদিসে আমরা একটা জানি, কাতাব আল্লাহু মা কাদির আল খালায়েক ক্বাবলা আন ইখলুক আস-সামাওয়াতি ওয়াল আরদ বি 50 আলফ সানা, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50 বছর পূর্বে তাক বান্দা তার সৃষ্টি তাকদীর কে লিপিবদ্ধ করেছেন। তার সবকিছু তাকদীর লাহে মাহফুজে রক্ষিত আছে। তাহলে এই যে এই রাত্রের বিষয়টি, আসলে এই রাত্রের বিষয়টি হলো যে তো লৌহি মাহফুজে রক্ষিত বান্দার এই তাকদীর, অর্থাৎ 1 বছরের তাকদীরটা ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, বিস্তারিত হয়, ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য। সামনের 1 বছরের তাকদীর ফেরেশতাদের কাছে দিয়ে দেওয়া হয়, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য অনেক মুফাসসিরদের বক্তব্য দ্বারা, অনেক তাবেঈ সালাফদের বক্তব্য দ্বারা এটা প্রমাণিত হয়। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবং এই মানে রাতে মানে তাকদীর লিপিবদ্ধ হয় বা কোরআন নাজিল হয়েছে, মর্মে যতগুলো বর্ণনা আছে সবগুলো দুর্বল অথবা মওরু। দ্বিতীয় আরেকটি বিষয় বলে থাকে তারা যে এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে, দুনিয়ার আসমানে নেমে আসে, এটাও সহি সূত্রে সাব্যস্ত হয়নি, বরং সহি সূত্রে এর বিপরীতটা এর সহি সূত্র বরং সহি সূত্রে সাব্যস্ত হয়েছে, রাত্রের 1/3 অংশ যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমার কাছে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, ওমাই আমি তার ডাকে সাড়া দিব, ওমাই ইসআলুনি ফাউতিয়া,
কে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে দিব, আমি ইস্তাগফিরুনি ফাগফিরলাহ, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব। তার মানে এটা প্রতি রাত্রে যখন এক তৃতীয়াংশ বাকি থাকে তখন এটা প্রমাণিত, মানে ওই দিনের ব্যাপারে এটি প্রমাণিত হয়নি, সাব্যস্ত হয়নি। আরেকটা ভ্রান্ত আকিদা আছে যে এই রাত্রে মৃত মানুষের রুহগুলো তাদের ঘরে ফিরে আসে, ঘরে ফিরে আসে, ওই জন্য বিধবা মহিলারা তাদের স্বামীদের জন্য, তাদের স্বামীরা জীবিত অবস্থায় যে যে পছন্দ খাবার গুলো পছন্দ করত, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আরো যে যে খাবার, আধুনিক 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 বিধবারা আধুনিক খাবার গুলো তৈরি করে রাখবে স্বাভাবিক। আর আগের যুগে তো যা পছন্দ করতো পায়েস টায়েস এগুলো সব প্রস্তুত করে রাখে ঘরের মধ্যে, মনে করে যে রাত্রে রোগগুলো ফিরে এসে তাদের খাবার গুলো খেয়ে যাবে। দলিল কি এখানে আবার কিন্তু কোরআনের অপব্যাখ্যা তারা করেছে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু কোরআনের অপব্যাখ্যা করেছে, বলে কি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, এই রাত্রে ফেরেশতারা নাজিল হয় এবং রূহ নাজিল, রূহ বলতে তারা মানুষের রূহ বুঝিয়েছে। আসলে তো এই আয়াতটা তো আমরা আগেই বলেছি, এটা কিসের ক্ষেত্রে? এটা তো কদরের রাত্রে বর্ণিত হয়েছে, এটা শাবানের 15 তারিখের রাত্রে নয়। এবং এখানে রূহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, এটা মানুষের রূহ না, মানুষের রূহ তো এখানে জমা ব্যবহার হতো, আর ওয়াহ বলা হতো। সুতরাং মানে আর আমরা সবাই জানি যে রূহ গুলো ভালো রূহ যদি হয়ে থাকে তাহলে এলিয়েনে আছে, আর যদি খারাপ মানুষের রূহ হয় তাহলে সিজ্জিনে আছে, সেটা তো ওখান থেকে ওই রূহ গুলোকে নামানোর আমাদের ক্ষমতা নাই স্পষ্ট দলিল ছাড়া। অতএব এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যা করে এগুলো মুসলিম সমাজকে, এবং এটা কিন্তু আসলে হিন্দুদের যে দেওয়ালির অনুকরণ, ওটা অনুকরণ, এবং এটা মাজুসিদের অনুকরণ, এই ধরনের আকিদা পোষণ করে, তাদের মধ্যে ভ্রান্ত আকিদা আছে। এটা কোনো মুসলিমের আকিদা এটা হতে পারে না, অসম্ভব, এটা কোনো মুসলিম এগুলো বিশ্বাস করতে পারে না এগুলো। চতুর্থ হচ্ছে যে কবর জিয়ারত করা এই রাত্রে, বিশেষ করে মানে এই রাত্রে নারী পুরুষ সব আত্মীয় স্বজন সব একসাথে কবর জিয়ারতের জন্য বের, আমরা সবাই জানি যে কবর জিয়ারত অবশ্যই মাশরু, আলা ফাজুরু হা ফা ইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ আমাদেরকে অনুমতি দিয়েছেন যে হ্যাঁ তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, কবর জিয়ারত করতে পারবো আমরা। কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ নির্দেশনা এসেছে, বরং তিনি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর, যারা বেশি বেশি কবর জিয়ারত করে তাদেরকে লানত করেছেন, অথবা কবর জিয়ারতকারীদেরকে লানত করেছেন। তবে হ্যাঁ নারীরা যদি আবার কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়নি, কিন্তু এমনি বাড়ি থেকে বের হয়েছে, কবর পড়েছে সামনে, তখন তারা জিয়ারত করতে পারে, সালাম দিতে পারে কবর বসে, এটা না জায়েজ, জায়েজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবর জিয়ারতের দোয়া শিখিয়েছেন। সুতরাং তিনি যদি মানে তার জন্য নাজায়েজ হতো মানে জিয়ারতটা টোটালি, তাহলে তাকে তাকে তো দোয়াটা তিনি শেখাতেন না। এই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরাম বলছেন যে যদি বের হয়ে যায় বাড়ি থেকে, এবং অনেক তাবেঈদের ঠিক রয়েছে যে বের হয়ে গেলে তারা জিয়ারত করতে কোনো অসুবিধা নেই, তবে কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে তারা বের হবে না, বা জানাজার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হবে না, এটা নাজায়েজ। আর মানে এভাবে মানে একসাথে নারী পুরুষ সবাই মিলে বের হওয়া, এটা তো আসলে শরীয়ত কখনোই সমর্থন করে না, আর বিশেষ কোনো ফজিলত নেই রাত্রে বিশেষ কবর জিয়ারত, কারণ আল্লাহ রাসূল থেকে যেটা বলা হয় সেটা সহি সূত্রে প্রমাণিত নয় যে তিনি এই রাতকে খাস করেছেন, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যে রাতেই থাকতেন সেই রাতের কথা বলা হয়েছে। সুতরাং শুধুমাত্র এই রাতকে খাস করার বিশুদ্ধ কোনো দলিল নেই। আর একটা বিষয় বলে দিই যে কবর জিয়ারত আসলে মানে এটা এটা মানে আসলে আমাদের দেশে প্রত্যেকটা একটা জিনিস মনে রাখবেন, আমাদের উপমহাদেশের লোকজন সম্মিলিত ভাবে করতে সবকিছু মানে পছন্দ করে, মানে খুবই মানে বিষয়টা আপত্তিজনক। আসলে ইবাদত আমাদের উপর আল্লাহ তাআলা একক ভাবে ফরজ করেছেন, যেটা সম্মিলিত সেটা তো আমরা করবোই, ধরো জামাতের সাথে সালাত পে করি বা ঈদের সালাত পে করি বা আরো যেগুলো আছে সেগুলো তো করবোই, কিন্তু আসলেই আপনার মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা চাই সম্মিলিত, দোয়া করার ক্ষেত্রে মানে একাকি দোয়া করতে রাজি। আরে বাবা, দোয়ার উদ্দেশ্যটা কি? দোয়া এর আগে তো আপনাদেরকে আলোচনা করেছি এই বিষয়ে, আর মনে হয় পুনরাবৃত্তি করা দরকার নাই। দোয়া মানে আমি আল্লাহর কাছে চাইবো, আমার চাওয়াটা আমার কেন দরকার আরেকজন আরো কিছু মানুষকে একত্রিত করার জন্য বা তাদের অনুসরণ করার জন্য, তার মানে আমার আসলে তেমন আগ্রহ নেই আসলে চাওয়ার প্রকার, তাহলে তো আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী চাইতাম, গোপনে চাইতাম আল্লাহ তার কাছে, কেন মানুষের সামনে আসবে? তো এখানে কবর জিয়ারত আপনি করবেন নিরিবিলি, আখিরাতকে স্মরণের উদ্দেশ্যে যাবেন, আর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হলে যে কবরের কাছে যেতে হবে এমন তো বিষয় না, বরং আপনি বাড়ি থেকে দোয়া করলে হবে। সুতরাং এই যে জুমার দিনকে নির্দিষ্ট করা, ঈদের দিনকে নির্দিষ্ট করা, অমুক দিনকে নির্দিষ্ট করা, দিয়ে ওই যে কবর জিয়ারতে দলবদ্ধ হয়ে যাওয়া, এখানে কোনো রকম আল্লাহর সাব্যস্ত হয়নি, এগুলো দিনের মধ্যে স্পষ্ট বিদআত।
এরপরে হচ্ছে সলাতুল আলফিয়া 100 রাকাত সালাত, এটা তারা 100 মানে 1000 সলাতুল আলফিয়া, আলফ বলতে তো 1000 বোঝায়, কিন্তু কেন বলে এটা 1000, যে 100 রাকাত প্রতি রাকাতে 10 বার করে এখলাস পড়তা, এবং এই সওয়াবটা যেটা বলা হয় যে 20 বছর 20 বার হজ করা সওয়াব হবে, 20 বছর ইবাদত করা সওয়াব হবে, এবং এ রাতে যদি গোসল করে তাহলে প্রতি ফোঁটায় 700 রাকাত নফল সালাতের নেকি পাবে। এবং এই রাতে আরেকটা জিনিস দেখবেন যে মানে যত কাফের মুশরিক আছে সবাই সালাত আদায় করে, কাফের মুশরিকের কারণে বলছি যে সারা বছর সালাতের ধার ধারে না, কিন্তু ওই দিন আবার করে, তো ওই তো সালাত আদায় না করলে তো কিছুক্ষণ আগে বলে আসলাম যে মুসলিম না কাফের সেটা আপনারা বিবেচনা করেন, এবং রাত্রে 100 রাকাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় যে অনেক সময় ফজরের সালাত চপে যায়। এই বিদাত চালু হয়েছে বাইতুল মাকদেসে 1448 হিজরিতে, পরবর্তীতে ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, এবং মানে আধুনিক রূপ লাভ করেছে অনেকটা, আবার অনেকটা পুরাতন ভাবে থেকে গেছে। কত কি হয়েছে খাবার হালুয়া রুটি আয়োজন এটাকে কেন্দ্র করে, আগে তো শুধু ইবাদত ছিল আর এখন খাবার আয়োজন হয়েছে। কোথায় যুদ্ধ হলো? শাওয়াল মাসে উহুদের যুদ্ধ, সেখানে দাঁত ভাঙলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারা আবার এটাকে পালন করছে শাবান মাস। সিয়ামেরও বিশেষভাবে কোনো দলিল সাব্যস্ত হয়নি, শুধুমাত্র এই দিনকে নির্দিষ্ট করা, কোনো দলিল স্পষ্ট কোন শহীদ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে এই দিন শুধুমাত্র সিয়াম পালন করে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এই রাতে তাহলে বা এই দিনকে কেন্দ্রিক যে হাদিসগুলো, একটাও কি সহি হাদিস নেই, একটা হাদিসকে কেন্দ্র করেই মূলত অনেক কথা। সেটি হচ্ছে যে হাদিস বা বর্ণনাকে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহ সহি বলেছেন বা গ্রহণযোগ্য বলেছেন, কি সেটা? ইনাল্লাহ লা ইয়াগফিরু আন খালকি লাইলাতান নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লি মুশরিক আও মুশাহিন। আল্লাহ তাআলা এই রাতে 15 শাবানের রাত্রে তার সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন এবং সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং হিংসুক বেঁচে। এই বর্ণনাটিকে নিয়ে তাদের তারা বেশি এখন মাতামাতি করতে দেখা যায়, কারণ কি? কারণ শেখ আলবানী রহমতুল্লাহ এটাকে গ্রহণযোগ্য বলেছেন। তাই এখন প্রশ্ন হলো যে আমরা তো আসলে আপনারা সবাই জানেন যে নির্দিষ্টভাবে কারো গোড়ামি আমরা করি, অন্যান্য মহাদ্দেশরা আসলে 15 শাবান সংক্রান্ত হাদিসগুলোকে কি বলেছেন সেটাও তো আমাদের জানা দরকার। ইবনে ওয়াদ্দাহ জাইদ ইবনে আসলাম থেকে বলছেন যে আমাদের লাম উদ্রিক আহাদা মিন মাশাইখিনা ওয়ালা ফুকাহিনা ইয়াদফিনু লাইলাতান নিসফ মিন শাবান ওয়ালা নুদরিক আহাদা মিনহুম ইয়াযকুরু হাদিস আমাকুর ওয়ালা ইয়ারা লাহা ফাদলান আলা মা সিওয়া মিন আল-লাইল। মানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের মাশাইখরা, আমাদের আলেমরা অন্য রাতের উপরে এই রাতকে কোনো প্রাধান্য দিতেন না, এই সংক্রান্ত কোনো বর্ণনার দিকেও বা এই রাত দিকে কোনো বিশেষভাবে কোনো কিছু তাদের ভ্রক্ষেপ ছিল না। ইবনু আবি মুলাইকা বিশিষ্ট তাবি, তাকে বলা হলো একদিন যে জিয়াদ আর নোমাইরি বলেছেন যে 15 শাবানের রাত্রে ফজিলত লাইলাতুল কদরের রাত্রে ফজিলতের সময়, তখন তিনি খুব রেগে গেলেন, বললেন লাউ সামিতুহু ওবিয়াদি আসওয়ালা দরবতু, আমার আমি যদি এটা শোনার সময় আমার হাতে লাঠি থাকতো এটা দিয়ে তাকে আঘাত করতো। আল্লামা মুহাক্কিক আবু বকর ইবনুল আরাবি আল মালিকি, উনিও ওনার দৃষ্টিতে এই রাত্রের বিশেষ কিছু সাব্যস্ত হয়েছে এটা ওর কাছে প্রমাণিত হয়নি। আল্লামা তুশ্যাম জামালউদ্দিন আল কাসিমি, উনিও বলেছেন যে এই রাত্রের ফজিলত সংক্রান্ত কোনো কিছু সাব্যস্ত হয়নি। আর শেখুল আজহার আলী মাহবুব, তিনিও বলেছেন যে এই রাত্রে ফজিলত সংক্রান্ত যে বর্ণনাগুলো এসেছে সে বর্ণনাগুলো হয় জয়ীফ না হয় মওযু বা চাল। শেখ মোহাম্মদ রশিদ রেজা, তিনি এটাকে সাপোর্ট করেছেন। শেখ হুসাইন ইবনে তাইমিয়া, তিনিও বলেছেন যে নির্দিষ্ট হবে এই দিনে সিয়াম পালন করা, খাবারের আয়োজন করা, সলাতুল আলফিয়া পড়া, এগুলো এগুলো শরীয়তে এগুলো কোনো অস্তিত্ব নেই। ইবনে রজব লতাইফুল মাআরিফের মধ্যে তিনিও স্পষ্ট বলেছেন যে হেজাজের সকল ওলামা ইকরাম এটাকে অস্বীকার করেছেন এই সংক্রান্ত, এবং এগুলোকে এই সংক্রান্ত যে আমলগুলো এই রাত কেন্দ্রিক সবগুলোকে তারা বেদাত বলেছেন, তারা বেদাত বলেছেন। সুতরাং মানে আমরা তাহলে বুঝলাম যে অনেক মহাদেশদের আমি এখানে কোট করলাম তাদের উক্তিগুলো, তার মানে তারা এই রাত্রে ফজিলত সংক্রান্ত কোনো হাদিসকে তারা সাপোর্ট করেন না বা সহি মনে করেন না। কথা হলো যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাই তিনি যে সহি বলেছেন, এখানে কয়েকটা জবাব আছে। সেটা হলো যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইয়ের কোনো তাহকিক তো আপনারা বিশ্বাস করেন না, তাহলে আপনারা কেন তার এই মতকে নিয়ে আসছেন সামনে? এটা অবশ্যই আমাদের প্রশ্ন থাকে যে আপনারা তাকে তার এলমের প্রতি আপনাদের কোনো ইয়া নেই, বরং তার ক্ষেত্রে অনেক কটূক্তি করে থাকেন আপনারা, অনেক কটূক্তি করে থাকেন আপনারা।
তাকে অনেক অপবাদ দিয়ে থাকেন, ঘড়ির মেকার বলে নানা কথা কটূক্তি করে থাকেন, যেটা একেবারে শরীয়তে নাজায়েজ, মানহানি করা। মানুষের মানহানি করলে আল্লাহ কখনই আপনাকে মান সম্মান দান করবেন না, অবশ্যই অভিশাপ পাবেন মানুষের কাছে, এটা অবশ্যই আমরা বলি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আমাদেরকে কেন আপনারা বলেন শেখ আলমারি? আমরা কি শেখ আলমারি তাকলিদ করি বা তার কি গোড়ামি করি? আমরা কখনোই না, শেখ আলমারি গোড়ামি তো আমরা করি কখনো। অবশ্যই শেখ আলমারি যে খেদমত করে গেছেন, ইলমিক খেদমত, সেখান থেকে অবশ্যই আমরা ফায়দা নিই। আপনি তার এলমকে, তার খেদমতকে তো অস্বীকার করতে পারবেন, একমাত্র হিংসুক ছাড়া কেউ অস্বীকার করবে না। অবশ্যই আমরা তার এলম থেকে ফায়দা পাই, কিন্তু তার তো আমরা কখনো, আমরা রাসূল সাল্লাম ছাড়া স্পষ্ট আমাদের বক্তব্য, রাসূল সাল্লাম ছাড়া কারো গোড়ামি আমরা করি। তাহলে শেখ আলমানির দিকে আঙ্গুল তুলে আমাদের আমাদেরকে বলে কোনো লাভ? শেখ আলমানির বহু হুকুম বর্তমান যুগের মহাকিক ওলামা ইকরাম গ্রহণ করেন, সালাতুত তাসবিহ তিনি বৈধ বলেছেন বা মশরু বলেছেন, তারা এটা গ্রহণ করেননি। সালাফদের বর্ণনার উপর ভিত্তি করে তারা বলেছেন যেগুলো গ্রহণযোগ্য নয় বর্ণনাগুলো। আর দ্বিতীয়ত শেখ আলমানি রহমতুল্লাহ আলাই তিনি সহি যদি বলে থাকেন হাদিস সহি সহি যে হয়, এখানে কিন্তু শর্ত বলা হয়েছে যে মুশরিক এবং হিংসুক ছাড়া। আপনি দেখবেন যে যারা এই পালন করে এই উৎসবগুলো পূর্ণ সেবানের রাত্রি, দেখবেন তাদের অনেকের মধ্যে বড় শির্ক ঢুকে আছে, তো তারা ক্ষমা পাওয়ার আশা করে কি করে? আর হিংসা সেটা তো আছে, কিভাবে যে হিংসা পোষণ করছে আজকে শেখ আলবানি সম্পর্কে যে হিংসুক হিংসাটুকু তাদের, তো আপনি ক্ষমা পাওয়ার আশা করেন কি করে হাদিস দিয়ে, তার বরাত দিয়ে? অসম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে যে শেখ আলবানি হাদিসকে যদিও সহি বলেছেন, উনি কি এর উপর ভিত্তি মানে উনি কি এ সংক্রান্ত যে আমল গুলো করা হয় সারা প্রতি বছর, এই বিভিন্ন বিদাত গুলো করা হয়, সলাতুল আলফিয়া বলেন, সিয়াম বলেন, তারপরে যে ভ্রান্ত আকিদা গুলো, এগুলোকে উনি সাপোর্ট করেছেন? যদি না করে থাকেন তাহলে তার মানে রেফারেন্স কেন দেওয়া হবে? যাই হোক, এখন আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের কি তাহলে কোনো করণীয় নেই এ শাবান মাসে? আমরা বলবো যে বিশেষভাবে 15 তারিখে, বিশেষভাবে 15 তারিখে করণীয়, কিন্তু সারা মাস আছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমারা সাহরা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য কোন মাস পুরো মাস সিয়াম পালন করতেন। ওমা রাআইতু আকসারা সিয়াম মিনহু ফি শাবান। আর শাবান এর থেকে অন্য কোন মাসে এত পরিমাণ সিয়াম আমি পালন করতেন দেখিনি। কোন কোন বর্ণনা এসেছে যে তিনি শাবান পুরোটাই সিয়াম পালন করতেন, কয়েকদিন ব্যতীত, বিশেষভাবে প্রথম 15 দিন। এই জন্য আমরা পুরো শাবান মাসটা, আমরা পুরো শাবান মাসটা আমরা সিয়াম পালন আমরা করতে পারি, পুরো শাবান মাসটা আমরা পুরো শাবান মাসটা আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো, মানে কয়েকদিন ব্যতীত, পুরোটাই না একেবারে রমাদান মতো বাদ দিয়ে চেষ্টা করবো আমরা যতদিন আমরা করতে পারি। শেষের দিকে হয়তো একটু বিরতি দিবেন যদি প্রথম দিনের দিকে আপনি বেশি করে থাকেন, এটা ওলামা ইকরাম বলেছেন। আর এমন শাক্ত করবেন না, সেটা আলাদা বিষয়। উসামি জেদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আরাকাত সুমু শাহরান মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য কোনো মাসে আপনাকে এত সিয়াম পালন করতে আমরা দেখি না। তখন তিনি বলেছেন, যারিকে শাহরুন একফুরুন নাসু আনহু, এটা এমন একটা মাস যে মাস থেকে মানুষরা গাফেল থাকে। এই মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী, রজবটা হচ্ছে হারাম মাস আর রমাদান হচ্ছে বরকতপূর্ণ মাস। এবং তিনি তারপর বলছেন, ওহু আশহারুন তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আর এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি ভালোবাসি যে আমার আমলটা যাতে, আমি ভালোবাসি যে আমার আমলটা যাতে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। তো তাহলে আমল পেশ করা হয় এই মাসে, এটা একটা বুঝলাম আমরা। সে কারণে আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন, আমরাও সিয়াম পালন করার চেষ্টা করবো যেহেতু এই মাসে বান্দার আমল পেশ করা হয়। অবশ্যই আমল পেশ করার বিষয়টা, এটা চারটা স্তর আছে। একটা হলো যে সারা জীবনের আমল পেশ করা হবে মৃত্যুর সময়। দ্বিতীয় হচ্ছে যে বাৎসরিক, যেটা শাবান মাসে। তৃতীয় হলো উসবই, অর্থাৎ সাপ্তাহিক, সোমবার এবং বৃহস্পতিবার। সুনান তিরমিজির হাদিস, তুরাদুল আমালু ইয়াউমাল ইথনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল পেশ করা হয়। ওহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, ভালোবাসি যে আমার আমলটা পেশ করা হোক সিয়াম অবস্থায়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, এটাও আমরা অবশ্যই গুরুত্ব দিই। তারপর হচ্ছে দৈনিক, তুরফাউ ইলাইহি আমালুল লাইল ক্বাবলা আন-নাহার ওয়া আমালুন নাহার ক্বাবলা আল-লাইল, অর্থাৎ রাত্রের আমল দিন হওয়ার পূর্বেই
এবং দিনের আমল রাত হওয়ার পূর্বেই তার নিকট পেশ করা হয় ফজরের সময় এবং আসরের সময়। যেটা দৈনিক, এটা চারটা প্রকার হলো, একটা সারা জীবনের, একটা বাৎসরিক, একটা সাপ্তাহিক, একটা দৈনিক। এই চারটা প্রকার হলো আমল পেশ করার। আর একটা বিষয়ে সতর্ক করে দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে মানে 15ই শাবান আপনি মানে পুরো শ্রাবণ মাসের অধিকাংশ দিন যদি সিয়াম পালন করেন, তাহলে 15 শাবান তো করতেই পারেন আপনার রীতি স্বাভাবিক গতি অনুসারে, এটা কোনো তখন কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো যে আপনি নির্দিষ্ট করবেন 15ই শাবানকে বিশেষ উদ্দেশ্যে, তখন অবশ্যই এটা জায়েজ হবে, বেদাত হবে। যদি আপনি আপনি স্বাভাবিক চেষ্টা করছেন বেশি বেশি সিয়াম পালন করার, 15 শাবানে করলেন অসুবিধা নেই, অথবা আপনার 3টা সিয়াম পালন করার অভ্যাস, 13, 14, 15 আপনি মানে বিশেষ করে আমি বেজের দিনগুলোতে, সেটাও করবেন কোনো অসুবিধা নেই। অথবা একদিন সিয়াম পালন করেন, একদিন ছেড়ে দেন, সেই সিরিয়ালে 15ই শাবান পড়লো সিয়াম, কোনো অসুবিধা নেই। আপনি প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে অভ্যস্ত, প্রতি সেদিনও করবেন 15 শাবানের রাত্রিতে, কোনো অসুবিধা নেই, কারণ আপনি তো 15 শাবানের রাত্রিতে নিয়তে করছেন, আপনি প্রতিদিন রাত্রে করেন তাই করছেন। সেজন্য মূল হলো যে ওই দিনটাকে খাস করা, এটা হচ্ছে বেদাত। কিন্তু যদি আপনি সারা আপনার রীতি অনুযায়ী আপনি করেন, স্বাভাবিক ইবাদত করতে থাকেন, এটা আবার নিষেধ, এটা যেন আমরা কখনোই ছেড়ে না। যাই হোক, এই হলো কিছু আমার আমল, আমরা যেগুলো করার চেষ্টা করব, আর যেগুলো ভ্রান্ত আমল সেগুলোকে আমরা পরিত্যাগ করার চেষ্টা করব, সেগুলোকে আমরা পরিত্যাগ করার চেষ্টা করব, এবং চেষ্টা করবো বলতে পরিত্যাগ আমাদের করতে হবে, পরিত্যাগ আমাদের করতেই হবে। কোনো প্রকার বেদাত বা ভ্রান্ত বিশ্বাস আমাদের জীবনে আমরা যাতে কোনোভাবে না নিয়ে আসি, এটা অবশ্যই আমাদের আমাদের চেষ্টা অবশ্যই আমরা করব, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই বিশেষভাবে শাবান মাসের এই ভ্রান্ত আমল এবং আকিদাগুলো যে আছে এগুলো থেকে যাতে আমাদেরকে হেফাজত করেন। আর এটা একটা আর আল্লাহর কাছে দোয়া করি, এবং আমাদের যে করণীয়গুলো আছে করণীয়গুলো যাতে ঠিকভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। এখানে কয়েকটি প্রশ্ন এসছে, আমরা সেগুলো উত্তর দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব। প্রথম প্রশ্ন বলছেন, অনেক সময় ইসলামিক প্রতিষ্ঠান নির্মাণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের এগিয়ে আসা আহ্বান জানানো, এগুলো করজে হাসানা অন্তর্ভুক্ত হবে? করজে হাসানা হলো যে উত্তম ঋণ, আপনি যদি দান করেন, দান করলে ওটা সদাকার অন্তর্ভুক্ত হবে, এই পার্থক্যটা করা উচিত। আমরা তো এর আগে একদিন আলোচনা করেছি আমার মনে হয়, জানি কি বলে এই করজে হাসানার, আমার মনে হয় আমি আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের মনে হয় করজে হাসানার বিষয়ে আলোচনা হয়েছে এর আগে। আলোচনার রেকর্ডটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি শুনবেন সেখানে করজে হাসানা কি জিনিস, সেটার ফজিলত কি। করজে হাসানা হলো যে আপনি, হ্যাঁ, আপনাকে যখন এগিয়ে এসে তারা তাদেরকে যদি আপনি বলেন যে হ্যাঁ আমি 1 বছরের জন্য আপনাদেরকে এটা টাকাটা ধার দিচ্ছি, আপনারা ইসলামিক প্রতিষ্ঠান করে যখন সামর্থ্য মানা হবেন আমাকে ফেরত দিবেন, তখন এটা করজে হাসানা হলো। আর যদি আপনি পুরোপুরি দিয়ে দেন তাহলে এটা হলো সাদাকা, এটা সাদাকা। আপনি যদি এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটার নেকি বেশি, আমি বলবো যে আমরা বলেছিলাম কি যে আপনার নিয়ত অনুযায়ী, অনেক সময় করজে হাসানাতেও ক্ষেত্রেও মানে বলা হয়েছে যে দানের ক্ষেত্রে 10 নেকি আর করজে হাসানায় 18 নেকি। আবার কোন কোন হাদিসে বলা হয়েছে 2 বার করজে হাসানা দিলে 1 বার সদাকার সমান, 2 বার করজে হাসানা দিলে সরি সরি 2 বার করজে হাসানা দিলে 1 বার দানের নেকি পাওয়া যাবে। একটু ভুল হয়েছে সময় 10 মিনিট, আমি আসলে আজকে প্রশ্ন, আজকে কোনো প্রশ্ন নেই, আমি আগের প্রশ্নের উত্তর যেগুলো দিয়েছিলাম সেগুলোকে পুনরাবৃত্তি করেছি। আমরা আজকের প্রথমটা এখানে শেষ করবো, আমি দুঃখ প্রকাশ করছি। আমি সর্বশেষে আল্লাহ তাআলার কাছে আবারও সাহায্য কামনা করছি যে আমরা আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে খাঁটি ইমানদার করেন, এবং আমাদের বিশেষ করে যে গজব প্রত্যক্ষ করছি আমরা বিশেষ করে তুরস্কের উপর আপনারা দেখলেন, বা সিরিয়ার আমাদের সেখানে মুসলিম ভাই বোনেরা কিভাবে তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। ক্ষমা না করলে আসলে মানে যে পাপের আমরা জর্জরিত হয়েছি আল্লাহ তালা যে কোনো সময় আমাদের বড় পরীক্ষা ফেলতে পারে। আল্লাহ তালার কাছে দোয়া করে আসুন আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি, আমল আমল সালে সৎ আমল করার চেষ্টা করি, আরো দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, যাবতীয় হিংসা বিদ্বেষ পাপ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, এবং সামনে রমাদান মাস আছে, রমাদান মাসে ইবাদত করার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আর আমি
আমি আমাদের মানে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি, আবার বারবার শুকরিয়া আদায় করি, অগণিত শুকরিয়া, অথবা আইসিডির শুকরিয়া আদায় করছি। তারা সুন্দর যে আয়োজন করছেন সাপ্তাহিক, সেই সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আরো দিনের খেদমত করার তৌফিক জানাই। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা অনেক ধৈর্য সহকারে শুনেছেন আজকের প্রোগ্রাম, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আবারও স্মরণ করে দিচ্ছি আইসিডির পক্ষ থেকে আপনাদেরকে গত হালাকায় যে আবেদন আমরা করেছিলাম, যে আইসিডির পক্ষ থেকে বিশেষভাবে একটি ক্যাম্পাস আমরা করার সিদ্ধান্ত নিয়েছি বা তারা নিয়েছেন কর্তৃপক্ষ। সেখানে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাওয়াতি সেন্টার থাকবে, অনেক কিছু থাকবে। এই জন্য আপনাদের এগিয়ে আসাটা খুবই জরুরি বিষয়। আমি বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্য এটা হবে প্রয়োজন। আপনারা ওয়াকফ করতে পারেন, আপনারা ওয়াকফ করতে পারেন, যেটা আপনার সারা জীবন সেখান থেকে আপনি সওয়াব পাবেন, সদকা জারিয়া। যেটা আপনি এখনো অনেক কিছু আপনি যদি সেটা করে দিয়ে যান একটা বিল্ডিং, যতদিন থাকবে আপনি একটা সওয়াব পাবেন, অথবা আপনার হয়তো ওখানে অন্য কোনো একটা জমি আছে সেটা অফ করে দিতে পারেন এই প্রতিষ্ঠানের জন্য, সেখান থেকে তারা মানে ফায়দা পাবেন। আহ্বান রেখে আমার আলোচনা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।